জীবনটা এত সস্তা নয়, জীবনটা সবে শুরু হয়েছে, মানে সে ইয়েস টু লাইফ, মানে হয় না কি আপনি শুধু ড্রাগস নিয়ে ভুগছেন শুধু নয়, আপনার পরিবার, আপনার যদি বিয়ে হয়ে থাকে আপনার বউ বাচ্চা অনেক আছে, অনেক লোক আছে যারা এটার সঙ্গে ভুগছে আপনার জন্য। তো আমি মনে হয় কি এই একটা জিনিসকে না বলে জীবনটা কত সুন্দর হয়ে যাবে শুধু আপনার জন্য না, আপনার আশেপাশে যারা আপনার সঙ্গে জড়িত আছে তাদের জন্য। এমন নয় কি লোক বেরিয়ে আসেনি, অনেক লোক এসছে সেখান থেকে বেরিয়েছে। আজকে অরিন্দম মতন ছেলে যে আমাদের অভিনেতা যে আজকে সকালেই আমার সঙ্গে ছিল, হি ইজ ভেরি হ্যাপি, মানে সেটাই বলছি কি প্লিজ সে নো টু ড্রাগস, এখনো সময় শেষ হয়নি। বলবো কি অ্যাওয়ারনেস ইজ দ্য বেস্ট পলিসি। ধন্যবাদ জানাই বিধাননগর পুলিশকে, বিধাননগর কমিশনারকে কি এত সুন্দর উদ্যোগ নেওয়া। আর আমি সবসময় বিশ্বাস করি বাচ্চাদেরকে ইনভলভ করলে আমরা অনেকটা দূর পৌঁছতে পারি, সেই জন্য আজকে স্কুল বলো বা কলেজ বলো বা ইউনো ক্লাব বলো তাদেরকে সবাইকে ইনভলভ করে সে নো টু ড্রাগস, শুধু এইটার জন্য নাকি নিজেকে ভালো রাখার জন্য। আপনাকে দেখে হয়তো আরও দু চারজন ইন্সপায়ার্ড হবে, যারা ড্রাগস নিচ্ছে হয়তো তারা আপনাকে দেখে হয়তো শিখবেন কি না ড্রাগসের সাহায্য নিয়ে জীবনে কিছুই পাওয়া যায় না, শুধু ক্ষতি, শুধু কষ্ট, আর অনেক অসহায় মানুষ যারা আপনার দিকে তাকিয়ে বসে আছে কিছু করতে পারছে না। সেই জন্য আমি বলবো কি সে নো টু ড্রাগস, সে ইয়েস টু লাইফ।